নমস্কার, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 16,500 প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হবে খুব শীঘ্রই। সেই মতোই কিন্তু একটি অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে, এবং সেখানে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে অনলাইনে আবেদনের জন্য একটি নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনারা নতুন করে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটি কোথায় হবে, কোন ওয়েবসাইটে হবে, এছাড়াও কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটি চলবে। ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে 23/11/2020 এবং এখানে মেমো নম্বরটিও দেখতে পাচ্ছেন এবং এটি প্রকাশিত করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে। এবং এই নোটিফিকেশনে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর ভেরিফিকেশন অবলিক স্কুটনি অফ দ্য টেস্টিমোনিয়াল ফর অ্যাসকারটেনমেন্ট অফ ট্রেনিং কোয়ালিফিকেশন অফ টেট 2014 কোয়ালিফাইড ট্রেন্ড ক্যান্ডিডেট, অর্থাৎ এটি কিন্তু 2014 সালে যারা টেট ক্যান্ডিডেট ছিলেন, পাস ক্যান্ডিডেট, তাদের জন্যই কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে এবং তাদের কিন্তু ভেরিফিকেশন প্রক্রিয়া এবং স্ক্রুটনি প্রক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে। এবং এই নোটিফিকেশনে বলা হয়েছে যে যারা 2014 সালে টেট পাস করেছিলেন তাদেরকে কিন্তু নতুনভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করলেই কিন্তু তাদেরকে কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করবার জন্য একটি ওয়েবসাইট এখানে প্রকাশিত করা হয়েছে, www.wbbpe.org, এবং অনলাইন প্রক্রিয়াটি 25/11/2020 থেকে কিন্তু চালু হয়ে যাবে। এবং এখানে একটি মেন জিনিস বলা হয়েছে 2014 সালে সকল টেট পাস ক্যান্ডিডেট কিন্তু এটি অ্যাপ্লাই করতে পারবে না। তার কারণ হলো 2014 সালে যারা টেট পাস করেছিলেন এবং পরবর্তী সময়ে যারা ট্রেনিং নিয়েছেন, অর্থাৎ ডিএলএড কোর্স করেছেন অথবা যারা বিএড কোর্স করে নিয়েছেন, তারাই কিন্তু একমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা যারা কিন্তু ফাইনাল এক্সামিনেশন দিচ্ছেন বা ফাইনাল এক্সামিনেশন বাকি রয়েছে, তারাও কিন্তু এই অনলাইন অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। তাহলে দুটি পয়েন্ট মনে রাখবেন, আপনাদেরকে 2014 সালে টেট পাস করতে হবে এবং আপনাদেরকে কিন্তু প্রশিক্ষণ নিতে হবে এনসিটির যেটা গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী। এবার কিভাবে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন, না এখানে বলা রয়েছে যে এন্টার ইনটু দ্য পোর্টাল, পোর্টালের ভিতরে আপনারা যাবেন, তারপর ক্লিক অন দ্য লিঙ্ক, একটি লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করবেন, তারপর টেট, রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিতে হবে। আপনি যে টেটের যে রোল নাম্বারটি ছিল সেই রোল নাম্বারটি দিতে হবে এবং আপনার জন্ম তারিখটি দিতে হবে, এবং প্লিজ ফলো দ্য ইনস্ট্রাকশন লেড ডাউন দেয়ার ইন, তারপর যা সেখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, যা যা ইনফরমেশান আমাদেরকে দিতে বলবে সেই ইনফরমেশানগুলি দিয়ে আপনারা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এই অনলাইন অ্যাপ্লিকেশনটি চলবে কিন্তু 1/12/2020 সাল পর্যন্ত, এটি কিন্তু মাথায় রাখবেন। খুব বেশি দেরি নেই, কিন্তু অল্প সময়ের জন্যই কিন্তু অনলাইন পোর্টাল চালু থাকবে, অবশ্যই আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করে নেবেন। তাছাড়াও এই পিডিএফে কিন্তু কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে, মিনিমাম কোয়ালিফিকেশন ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত পড়ানোর জন্য, এছাড়াও ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত পড়ানোর জন্য কী কী শিক্ষাগত প্রয়োজন রয়েছে, এছাড়াও বিএডদের ক্ষেত্রে কী শিক্ষাগত প্রয়োজন রয়েছে, সমস্ত কিন্তু এই পিডিএফে দেওয়া রয়েছে। আমি পিডিএফের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন এবং যাবতীয় ইনফরমেশন পড়ে নিতে পারেন। তো আশা করি আপনারা আজকের এই প্রতিবেদনটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং এই খবরটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও কিন্তু এই ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন, এবং পরবর্তী যে কোনো ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন।